ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ একটা সময় নিয়মিত সিনেমায় অভিনয় করলেও বেশ কয়েক বছর যাবৎ সিনেমায় অনিয়মিত জনপ্রিয় এই অভিনেতা। তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও একটা সময় সিনেমায় কাজ কমিয়ে দেন রিয়াজ। এরপর তিনি ব্যস্ত হয়ে পড়েন নিজের ব্যবসা এবং নাটক নিয়ে। মাঝে মধ্যে সিনেমায় অভিনয় করলেও এখন আর আগের মতো সিনেমায় নিয়মিত নন তিনি। সম্প্রতি এই বিষয়ে নায়ক রিয়াজ বলেন, এখন তিনি উপলব্ধি করেন তার সিনেমা থেকে দূরে যাওয়া উচিত হয়নি। তিনি বলেন, নির্বাচনের কারণে প্রতিদিন এফডিসি আসতে হচ্ছে। এফডিসির বিভিন্ন স্পটে যাতায়াতের কারণে বিভিন্ন স্মৃতি চোখে ভাসছে। এখন উপলব্ধি হয় সিনেমা থেকে দূরে সরে যাওয়াটা আমার ভুল ছিল, তাই এই ভুল এবং আফসোস আর করতে চাই না। তিনি জানান, সিনেমার সঙ্গে ওতপ্রোতভাবে থাকতে চান বলেই আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচন করছেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হয়ে এখানকার মানুষদের সেবা করতে চাই, সেবা করার মানসিকতা নিয়ে এবার নির্বাচনে অংশ নিয়েছি, জীবনের শেষ দিন পর্যন্ত এই মানুষগুলোর সেবা করতে চাই। প্রিয় দর্শক, নায়ক রিয়াজের অভিনয় আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন।